আহমদ আলীজিন দর্শক ফোন করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি হ্যালো। হ্যালো জি, দর্শক শুনতে পাচ্ছি, বলুন আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমার হাজবেন্ড জি আমার সঙ্গে দেখা করে না। আচ্ছা, আর দীর্ঘ 8 বছর জি সে আমার সাথে দেখা করে না, আমার কাছে আসে না জি। মাঝে মধ্যে আমি ওর সাথে দেখা করতে যাই জি, কিন্তু সে আমাকে কোনো ভরণ পোষণ দিচ্ছে না জি। এখন বলেন আমি কি করতে পারি? আচ্ছা 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 আচ্ছা, অনেক ধন্যবাদ দর্শক, আশা করি আপনার জবাব পেয়ে যাবেন। জি, ওনার হাজব্যান্ড ওনার সাথে দেখা করছেন না এবং দীর্ঘ 8 বছর, তিনি কী করতে পারেন? ধন্যবাদ। আমার বোনের এই কষ্ট, এই দুঃখ জি, পারিবারিক জীবনের যে সমস্যা, এটা অত্যন্ত বেদনাদায়ক জি। কারণ মানুষের জীবনটা গড়ে পারিবারিক জীবনের মাধ্যমে জি। যে কোনো সমাজ গঠার জন্য প্রথম ধাপই হলো পারিবারিক বন্ধনটা জি। তো এই বন্ধনের যে সমস্যাটা, এটাকে অত্যন্ত কষ্টকর। আল্লাহ বোনকে আমি সবর করে আসেন 10-8 বছর জি, এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং হয়তো সবের একটি ফল পেতেও পারেন জি। এখন স্বামী দেখা করে না কেন তা কিন্তু বোনে বলেননি জি। স্বামী কি অন্য একটি বিবাহ করেছেন, তাকে নিয়ে ঘর সংসার করেন জি না অন্য কিছু, তা কিন্তু বোন বলেনি। তারপর আমরা বলব যে আমার বোনের দায়িত্ব সংসার ভাঙ্গার চেয়ে যদি মিলেমিশে থাকা যায় জি, এটা কিন্তু মঙ্গল। উত্তম। আমার বোনের কোনো সন্তানাদি আছে কি না, বাচ্চা কোথায় আছেন তাও কিন্তু বলেননি জি। যাও, তারপর বলবো যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, এখন যদি সম্ভব হয় যখন বোন যাচ্ছেন তিনি আসছেন না, বোন সেখানে অবস্থান করতে পারছেন কি না বা তার সঙ্গে সেখানে রাত্রি যাপন করতে পারছেন কি না, যদি এমনও হয় যে আমি ওখানে যাবো না অন্য কারণে, তুমি মাঝে মাঝে এসো, তাহলে সমস্যা নাই জি, চলতে পারে। কিন্তু যদি আদৌ তার সঙ্গে কোনো সম্পর্কই না রাখে, উনি জোর করে যাচ্ছেন, দেখা করে চলে আসছেন, স্বামী স্ত্রীর যে মামলা এটাও তারা করতে পারছেন না, তাহলে বোন যদি বাচ্চা কাচ্চা থেকে থাকে জি এবং যদি খাওয়া পড়ার ব্যবস্থা থাকে, তাহলে সম্পর্কটা নষ্ট না করে থাকাটা ভালো। কারণ এই অবস্থায় ভেঙ্গে দিলে অন্য কোথাও যে আপনি বিবাহ বসবেন আমার বোনের কেউ, তাও তো অনিশ্চয়তা নেই জি। এবং আরেকটি জিনিস তিনি বলেছেন যে তাকে ভরণ পোষণ দিচ্ছেন না, দিচ্ছেন না, যে স্বামী এরকম আচরণ করবেন আসলে আল্লাহ তার জন্য কি শাস্তির বিধান করেছেন? স্বামীর উপরে দায়িত্ব ফরজ ছিল স্ত্রীর ভরণ পোষণ, তার খোঁজ খবর নেওয়া, এটা তার উপরে ফরজ। তিনি কিন্তু স্বামী কিন্তু ফরজ তরক করছে জি, এটা জঘন্য অপরাধ তিনি করছেন জি। হয় তিনি যদি ভালো না লাগে তার সঙ্গে মিলেমিশে বসিয়া সেটা মানে সেট আপ করে দেবে যে দেখে আমি পারছি না, এই কারণে তুমি অন্য পথ দেখো, অথবা এভাবে তোমার খাওয়া পড়া নাও, আমি আর কিছু পারছি না, তবু একটা জিনিস করবেন, কিন্তু উনি করছেন না, এটা অত্যন্ত জঘন্য অপরাধ করছেন, ফরজ তরক করছেন জি। যদি এখন আমার বোনে মনে করেন তার সাথে আমার ঘর সংসার করা সম্ভব না, বরং তার থেকে বিচ্ছিন্ন হলেই আমার জন্য ভালো, তাহলে এই এই সুরাতে আমার বোনের কয়েকটা সুযোগ আছে জি। এক হলো তিনি তাকে বললে যে হয় তুমি আমাকে তালাকটা দিয়ে দাও জি, দরকার হলে আমি তোমার মহারে কিছু অংশ ছেড়ে দেই জি, এই একটা পন্থা আছে, একে বলা খোলা তালাক জি। এছাড়া বর্তমান যে আমাদের কাবিন নামা আছে তাতে কিন্তু কিছু শর্ত দেওয়া আছে, সেজন্য আমি বোনকে বলবো এই একটা সুরাত আছে, আর দ্বিতীয় কাবিন নামায় লেখা আছে যদি আপনি আমি আপনাকে যেখানে ওই শর্ত দেওয়া আছে আপনাকে দেখা তালাকে তাফিজ বলা হয়, আমি আপনাকে পীরতলায় রেখে দেই, ভরণপোষণ না দেই বা আমি অক্ষম হয়ে যাই, তাহলে আপনাকে আমি 3 তালাক বা 2 তালাকের মালিক বানিয়ে দিলাম, আপনি যে কোনো সময় তালাক দিয়ে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন, এরকম একটা কলম কিন্তু ওখানে আছে জি। আমার বোন ইচ্ছা করলে সেটাও তিনি ইউজ করতে পারেন। 3 নম্বর, অথবা তিনি কোর্টের কাছে কেস করে সেখান থেকেও কোর্ট যদি বলে যে ঠিক আছে বিচ্ছিন্ন, তালাক নিয়ে আসতে পারেন। তবে এগুলো সুরত আছে জায়েজ। এখন তবুও বলবো বোনকে, তবুও আমরা ভাঙ্গার পক্ষে না, যদি সম্ভব হয় জি, একটা ভাঙ্গা জিনিস জোড়া লাগে না, কিন্তু জোড়া লাগা জিনিসকে আমরা ভাঙতে চাই না, সম্ভব হয় বোনে আরও সবর করে দেখুক তার সঙ্গে তার পক্ষ থেকে পিতা মাতা যারা আছে এদের মাধ্যমে একটি নেগোসিয়েশন আসতে তারা পারে। আমরা দোয়া করবো যেন আমার বোনের হাজব্যান্ড তিনি সমাধান হয়ে যায়, প্রতি তিনি আরো করুণা দেন, তিনি তাকে আরো বেশি বেশি ভালোবাসেন, এই দোয়া আমরা অবশ্যই করব। আমরা এরকম যে স্বামীকে হাজব্যান্ড এর উপর ফরজ, কিন্তু তিনি কিন্তু ফরজ তরক করছে, এই জন্য তাকে আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করতে হবে এবং তিনি যেন তার ফরজ দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করেন।